আসসালামু আলাইকুম। রনিতি স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৬, জলবায়ু ও দুর্যোগ, এ অধ্যায়টির তৃতীয় ভাগ খরা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জলবায়ু পরিবর্তন সম্পর্কে এবং আমরা আরও শিখেছিলাম নদী ভাঙন সম্পর্কে। আজ আমরা জানব খরা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ খরা। আমাদের দেশের কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। খরার মানবসৃষ্ট ক্ষতির কারণগুলো হল গাছ কেটে ফেলা, গাছের শিকড় মাটির মধ্যাকার পানি ধরে রাখে, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। বন্ধুরা, লক্ষ্য করো, আমরা পূর্বের পাঠে দেখেছি যে কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে প্রচুর পরিমাণে নদী ভাঙন হয়ে থাকে, আবার কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে খরার প্রবণতাও বেশি বা খরার কারণে সেই সকল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত উত্তর ও পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টির কারণে এই খরার প্রবণতা বেশি। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি, উত্তর পশ্চিম অঞ্চলে। এই সকল অঞ্চলে কি হয়, দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া থাকে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় না, এবং উত্তর পশ্চিম অঞ্চলে নদীর সংখ্যাও কম, তাই এই অঞ্চলগুলোতে খরার প্রবণতা বেশি থাকে। এবার আমরা জানব যে খরার মানবসৃষ্ট ক্ষতির কারণগুলো, অর্থাৎ মানুষের কিছু কর্মকাণ্ড রয়েছে যা খরার প্রবণতাকে বাড়িয়ে দেয় বা যার ফলে খরা হয়ে থাকে। প্রথমে হচ্ছে গাছ কেটে ফেলা। আমরা পূর্বের পাঠেও জেনেছি যে মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলে। বিভিন্ন ধরনের বাড়িঘর আসবাবপত্র তৈরি করার জন্য মানুষ কিন্তু গাছপালা কেটে ফেলে। এই গাছপালা কাটার ফলে কি হয়, আমরা জানি যে গাছের যে শিকড়টি রয়েছে সেই শিকড় মাটির মধ্যে যে পানি থাকে সেই পানিকে কিন্তু ধরে রাখে, কিন্তু যখন এই গাছ কেটে ফেলা হয় তখন গাছের শিকড়ও থাকে না এবং মাটির মধ্যাকার পানিও ধরে রাখা সম্ভব হয় না। এবং এখন মানুষ বর্তমানে অধিক হারে ভবন অর্থাৎ বাড়িঘর তৈরি করছে, যার ফলে মাটি কিন্তু কংক্রিটে ঢেকে যাচ্ছে এবং কংক্রিট কিন্তু পানি ধরে রাখতে পারে না। তাহলে এটিও কিন্তু খরার একটি কারণ। এবং আরও রয়েছে যে কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ হয়। আমরা জানি যে কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া যখন বাতাসে মিশ্রিত হয় তখন কিন্তু বাতাস দূষিত হয়ে থাকে, অর্থাৎ বায়ু দূষণ হয়ে থাকে। যখন বায়ু দূষণ হয় তখন তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু পরিবেশ শুষ্ক হয়ে যায়, যা খরা সৃষ্টি করতে পারে। তাহলে আমরা খরার মানবসৃষ্ট ক্ষতির কিছু কারণ দেখে নিলাম। এবার আমরা জানব যে খরার ফলাফলগুলো কি, খরার ফলে কি হয়ে থাকে। খরার ফলাফলগুলো হলো পুকুর নদী খাল ও বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খাবার পানির অভাব দেখা যায়। বন্ধুরা, লক্ষ্য করো, খরার ফলে কি কি হয়ে থাকে এখানে বলা হয়েছে। প্রথমে পুকুর নদী খাল বিল অর্থাৎ সকল প্রকার জলাশয় শুকিয়ে যায় এবং মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, যেহেতু খরার ফলে সব কিছু শুকিয়ে যায় তাই কি ফসল ফলাতেও কষ্ট হয় এবং ঘাসও জন্মায় না মাটিতে, তখন কি হয় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়।
এবং খাবার পানিরও অভাব দেখা দেয়। যেহেতু আমরা জেনেছি যে পুকুর খাল বিল সব জলাশয় শুকিয়ে যায়, তাই খাবার পানিরও অভাব দেখা দেয়। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে খরা কোন অঞ্চলে বেশি হয় এবং খরার মানব সৃষ্ট কারণ এবং খরার ফলাফলগুলো। এবার আমরা এই পাঠের কিছু কাজ সম্পাদন করি। প্রথমে হচ্ছে ক, এসো বলি। পাশের মানচিত্রে লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ এলাকা, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত এবং এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি? বন্ধুরা, পাশে তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রে কিন্তু লাল চিহ্নিত করা কিছু অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ। এই সকল অঞ্চলগুলো খরাপ্রবণ এলাকা এবং বলা হয়েছে শিক্ষকের সহায়তায় নিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। চলো আমরা আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত? এগুলো হচ্ছে বাংলাদেশের উষ্ণতম অঞ্চল। উষ্ণতার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় না এবং হচ্ছে আমরা এখানকার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। অঞ্চলগুলোর বৈশিষ্ট্য, এই জেলাগুলোতে অল্প সংখ্যক নদী প্রবাহিত হয় এবং উষ্ণতা বেশি হওয়ায় নদীগুলো অল্প সময়ে শুকিয়ে যায়। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। এখানে খরা ও ভূমিকম্পের প্রবণতা অনেক বেশি। এসব অঞ্চলে কৃষি জমিতে কম ফসল উৎপাদিত হয়। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে জানলাম যে অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত এবং এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি। বন্ধুরা, তোমরা যদি মানচিত্রটিতে লক্ষ্য করো, এখানে যে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে অঞ্চলগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর এইসব বিভাগে এবং বগুড়া, এই সকল অঞ্চলগুলো কিন্তু উষ্ণতম অঞ্চল। তাই এই সকল অঞ্চলগুলোতে, এই সকল বিভাগে কিন্তু খরার প্রবণতা অনেক বেশি। তাহলে বন্ধুরা, আমরা এই কাজটি সম্পাদন করলাম। আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। নিচের প্রতিটি ক্ষেত্রে খরার প্রভাব লেখো এবং কাজটি জোড়ায় করো। বন্ধুরা, নিচে লক্ষ্য করো, দেয়া আছে কয়েকটি বিষয়। লেখা হয়েছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে খরার প্রভাব লেখো এবং কাজটি জোড়ায় করতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা দুইজন মিলে কাজটি করবে। প্রথমে হচ্ছে নদী। নদীর পানি শুকিয়ে যায়। নদীর উপর খরার কি প্রভাব পড়ে? যে নদীর পানি শুকিয়ে যায়, খরা পীড়িত অঞ্চলে সূর্যের প্রচণ্ড তাপে নদীগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। পরবর্তী বিষয়টি হচ্ছে মাঠের উপর খরার কি প্রভাব পড়ে? মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। খরার ফলে মাঠে ফসল ফলানো কষ্ট হয় কারণ মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় আর মাঠের ফসল পুড়ে যায় এবং ফসল শূন্যতা দেখা দেয়। পরবর্তী বিষয়টি হচ্ছে পশুর উপর কি প্রভাব পড়ে? গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। গবাদি পশুসহ অন্যান্য পশুরও খাদ্য সংকট দেখা দেয়। পশুর স্বাস্থ্যহীনতা দেখা দেয়, গরমে পশু মারা যায়। এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে মানুষের উপর খরার কি প্রভাব পড়ে? মানুষের খাবার পানির অভাব দেখা দেয়। প্রচণ্ড তাপদাহে মানুষ মারা যায় এবং কৃষক ফসল উৎপাদন করতে পারে না। তাহলে আমরা দেখতে পেলাম যে নদী, মাঠ, পশু এবং মানুষের ওপর খরার কি প্রভাব পড়ে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের শতকরা 17 ভাগেরও বেশি সাধারণত এক বছরে খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণার প্রেক্ষিতে খরার কারণ এবং প্রভাব লেখো।
বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে কি বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের শতকরা 17 ভাগেরও বেশি 1 বছরের খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণাটির প্রেক্ষিতে খরার কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো প্রথমে আমরা কারণগুলো ব্যাখ্যা করি। কোনো অঞ্চল ভৌগোলিকভাবে অধিক উষ্ণতম স্থান হলে এবং অধিক পরিমাণে বৃষ্টিহীনতা দেখা দিলে, গাছপালা এবং প্রাকৃতিক বন অধিক পরিমাণে ধ্বংস করা হলে, নদীনালা কম থাকলে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে, কলকারখানার মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং পরিবেশ শুষ্ক হলে, এবং অধিক পরিমাণে কংক্রিটের ভবন নির্মাণ করার মাধ্যমে মাটির পানির ধারণ ক্ষমতা হ্রাস পেলে, এই সকল কারণে হচ্ছে খরা হতে পারে। তাহলে আমরা প্রথমে কি জানলাম যে খরার কারণগুলো কি কি হতে পারে। এবার আমরা জানবো যে খরার প্রভাবে কি কি হতে পারে। খরার প্রভাবে কৃষক ফসলহীনতার কারণে নিঃস্ব হয়ে যেতে পারে, দেশে খাদ্যের অভাব দেখা দিতে পারে এবং দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। মানুষ ও অন্যান্য পশু পাখি খাদ্যের অভাবে মারা যাবে, জীব বৈচিত্র্যে মারাত্মক ক্ষতি সাধন হবে, খাদ্য চাহিদা মেটানোর জন্য খাদ্য আমদানি করতে হবে, এতে অনেক অর্থ ব্যয় হবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বন্ধুরা আমরা খরার কারণ এবং প্রভাব ব্যাখ্যা করলাম। এবার আমরা পরের কাজটি চলো সম্পাদন করি। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ। চলো আমরা বাক্যটি সম্পূর্ণ করি। কারণ, উত্তর পশ্চিম অঞ্চলে অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকা। বন্ধুরা তাহলে আমরা বাক্যটি কিভাবে সম্পূর্ণ করলাম, যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি হওয়ার কারণ হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী রয়েছে, তাই মূলত এই অঞ্চলে খরার প্রবণতা বেশি। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে খরা সম্পর্কে মানবসৃষ্ট কোন কোন কারণে খরা হয় এবং খরার ফলাফলগুলো, এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।